চলো আজকে একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করি। ফার্স্টে আমি সুগার স্টিক ফাউন্ডেশন লাগাচ্ছি, তারপরে কনসিলারটা আমি সুগার থেকে অ্যাপ্লাই করছি। দুটোকে ভালোভাবে ব্লেন্ড করার পর আমি হালকাভাবে পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি। আর আমি ফেসের জন্য যা যা প্রোডাক্ট ইউজ করছি প্রত্যেকটাই সুগার থেকে। কন্ট্রোলের জন্য আমি একটা হালকা কন্ট্রোল শেড নিয়ে ভালোভাবে ফেসটাকে ডিফাইন করছি, তারপর হালকা একটা পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে হালকাভাবে আমার ব্লাশটা অ্যাপ্লাই করছি। করার পর চোখের জন্য আমি একদম ইজি আইমি লুক করছি, তাই জন্য একটা ব্রাউন শেড নিয়ে ভালোভাবে ব্লেন্ড করার পর ব্রাউন কাজল দিয়ে আমি আমার আইলিডটা অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। দেন তার উপর হাতের সাহায্যে একটা গোল্ডেন শিমারি শেড লাগাচ্ছি। ব্যাস হয়ে গেল, এরপর মাস্কারা। আর লোয়ার ল্যাশ লাইনের আউটার কর্নারে আমি অ্যাপ্লাই করছি একটা কাজল, যার ফলে চোখের লুকটা একটু ড্রামাটিক দেখতে লাগছে। আর লিপস্টিকের জন্য একদম বোল্ড রেড লিপস। আর হিয়ার ইজ দ্য ফিনিশ লুক। চেষ্টা করেছি একদম ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করার। আই হোপ এই লুকটা ভালো লাগছে তোমাদের, কমেন্টে অবশ্যই জানিও।